আমি ইলিশ মাছ রান্না করব সবাই আমি খুব কিউরিয়াস কি ইলিশ মাছ কি ও মাছ ভাবে কাটছে আও ইউ নো ফিয়ার আব্বু আজকে কি রান্না করমু কি রান্না করবা ইলিশ মাছ রান্না করে যাও আজকে আমি ইলিশ মাছ রান্না করব সবাই তুমি পারবে না আমি জানি কিন্তু আমি জানি না এটা নরমাল মাছ তাই না পারবে না এই মাছটা নরমাল ভাবে রান্না করে না কি বলবো আমু অনেক মশলা আছে সব মশলা দিব তাই না আমি রান্না করব তুমি আজকে শিখো অন্যদিন তুমি রান্না করো আজকে আমি রান্না করি ঠিক আছে ওকে আজকে তুমি কেটে দাও আমি রান্না করি না আমু তুমি রান্না করবে তুমি কাটো নাও না প্লিজ বৌমা তুমি রান্না করো একটু এটা ওকে মিডিয়াম না নরমাল থিক নরমাল লাইক মিডিয়াম মিডিয়াম আচ্ছা আমি কাটা কাটি কিন্তু আমি রান্না করব না এক সেকেন্ড জুবায়ের এই মাসে নারি বুড়ি আছে অবশ্যই আছে কিন্তু আমি নারি বুড়ি করব না জুবায়ের আমি টাচ করো না তুমি ন্যাশনাল ভাবি না ন্যাশনাল মাছ আজকে তোমারই কাটতে হবে কি বললো আমার শাশুড়ি বুঝি না কি এটা কি জিনিস এটা নর্মাল মাছ ইলিশ মাছ এটা ইলিশ মাছ কি স্পেশাল ইলিশ মাছ মশলা মশলা কি মশলা সব মশলা দেখো এখন আমি এইটা কাজ এইটা কাজ এইটা কাজ এটা ছেলে কাজ এটা বউ কাজ না আল্লাহর আল্লাহ মাছ তো কাটতেছে না জানি একেবারে কুরবানি হয়ে যেতেছে এখানে কুরবানি হ্যাঁ মাছ আর কুরবানি আমি খুব কিউরিয়াস কি ইলিশ মাছ কি কি স্পেশাল কি মশলা আমি আজকে আমি শিখবো তারপরে আই উইল সি কি মশলা কি স্পেশাল কি ঝামেলা আও কি হলো আমি কাট মাই ফিঙ্গার কাটলো তো হাত আমি বললাম না সাবধানে কাটো আসছো দাও আমি কাটতেছি চলো টেক ইট অফ সো আই ক্যান ওয়াশ মাই হ্যান্ডস টেক ইট অফ আমি কাটতেছি যাও মাছ কাটার পরীক্ষায় আপনাদের ভাবি ফেল করো না না ফেল করো না 50-50 আশ যেহেতু ছিলছে কিন্তু যেহেতু নারী ভুরি আছে বলছে আমাকে কাটা দিতে হবে আমি স্টার্ট করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো আস্তে হাত কাটবে তো সাবধান না দাও 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 তো এক সেকেন্ড আই ক্যান ডু ইট আর তারপরে এইটা লাইক দিস তোমার ভাবি জানি না তোমার ভাবি জানি অবশ্যই কি জানি তোমার ভাবি জানি শেষ আমি খুব প্রাউড ফিল করছি কারণ আমি আজকে ইলিশ ইলিশ মাছ কাটাকাটি এখন এলো মাছের আসল কাটাকাটি So, Proton, the can. Is it? Careful. Ki sundor. Left and left. Back away, you know. Bas. Shesh. Bas? Huh. Hey, do. Looking nice. Pura. 10 পিস আম্মু মাছ কাটা হয়ে গেল হ্যাঁ এখন আপনার রান্না করার পালা ঠিক আছে আচ্ছা যান
আমি মাছটা রান্না করি, তুমি শিখে নাও। আচ্ছা আচ্ছা, ওকে। পরিমাণ মতো তেল আর এক পোয়া মতো পেঁয়াজ, একটা একটা মাছে এক পোয়া পেঁয়াজ লাগবে। তারপরে তারপরে পেঁয়াজটাকে বাদামি করার পর তারপরে দেড় চামচ হচ্ছে জিরা গুঁড়া। দেড় চামচ আর দেড় চামচ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর কিছু না, আর শেষ। খুব সিম্পল, খুব সিম্পল কিন্তু টেস্ট বেশি টেস্টি, কারণ কারণ মাছ অনেক টেস্ট আছে। এটা মেইনলি কিন্তু ঝোলই টেস্ট মাছের। আমি এই মাছটা রান্না করি খুব সিম্পল ভাবে। আগেকার মা দাদিরা এইভাবে মাছ রান্না করত। খুব ডিফারেন্ট, খুব মজা। আলহামদুলিল্লাহ, খালি একলা একলাই খাওয়া না। আমি ট্রাই করবো না, বাদ দাও বাদ দাও, তাড়াতাড়ি চল। আজকে আমি তোমাকে আমাদের জাতীয় মাছ খাওয়াবো। হ্যাঁ, মারিয়ামকে আর কেউ না, মারিয়ামের আব্বু খাওয়াই দিবে। শোনো ফ্লোরিনা, এই মাসের সবচেয়ে মেইন জিনিসটা কি জানো? এই যে তেলটা দেখতেছো না ভাইসে আছে, এই তেলটাই হলো সবচেয়ে মজা। এই তেলেই সব স্বাদ। আমি অল্প একটু নিতেছি, কারণ এটা মারিয়ামের জন্য। হ্যাঁ, আসো বাবা আসো। যদিও ইলিশ মাছে অনেক কাঁটা, কিন্তু আটকে গেছে। ইলিশ মাছে যে পরিমাণ কাঁটা, খাইতেই ভয় লাগে। নে বেটা, আর তারপরে আবার ছোট মানুষকে খাওয়া দিতেছি, মজা।